सबस्क्राइब करुन आमार देशी रान्नार रेसिपी चैनलटी एवं बेल आइकनटी प्रेस करुन लेटेस्ट भिडियो सबार प्रथमे देखा। हेलो गाइस, देखें आज के खूब सुंदर करे थालटा साजिए राखलाम। आज के हबे स्पेशल मैगी। मैगी दिए एकटा खूब सुंदर रेसिपी आमी सृष्टि करलाम। पटेटो दिए करब। एखाने आछे आलू आर आछे एखाने प्याज आर मेन जिनिसटा हलो सोयाबिन। सोयाबिन दिए पटेटो दिए और प्याज दिए आमि तैरि करब मैगी। एटा आमार डिमाके आसलो, आमि तो एकटु बुद्धिमान मेये तो तार जन्य। देखें खूब सुंदर एकटा रेसिपि करब, संगे थाकुन, पूरा भिडियोटि अवश्यई देखबेन। आलूटाके भेजे नेब। देखें किभाबे भाजि, एकदम मचमचे करे आलूटाके भेजे नेब। सामान्य अल्प नुन दिए देब। হয়ে গেল। পরে লাল করব, একদম সুন্দর কালার করব। কি সুন্দর করে ভাজছি, দেখেন এটা খুব সুন্দর কালার হয়েছে, একদম মচমচে হয়ে গেছে, লালও হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে রাখবো, করে এটা তুলে রাখবো বাটিতে। খুব সুন্দর কালার হয়ে গেছে, একদম ফ্রাই হয়ে গেছে পুরো। সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। এবার আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে করে ছোট ছোট করে এটাকে কেটে নেব। সোয়াবিনটা কাটা হয়ে গেল, পেস্টটা তো আগে থেকেই কাটা ছিল। এবার আমি কি করি আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা। এবার আমি দেব কড়াইয়ে বাটার। হয়ে গেল বাটার। পরে দেব আমি, এবার দেব আমি পেঁয়াজ। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। বাহ, পেঁয়াজটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজটা আমার হাফ ফ্রাই হয়ে গেল। এবার সোয়াবিনটাকে কেটে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে মিক্সড করে দেব। ভালো করে মিক্স করে এবার এটাকে ভেজে নেব। আমি একটু নুন মিক্সড করব, লাল লাল করে ফ্রাই করে নেব। এবার সয়াবিনটাকে, সয়াবিনটা ফ্রাই হয়ে গেল। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এখন এটা যখন জল ফুটে যাবে তখন আমি ম্যাগিটা দিয়ে দেব। ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ইয়াম্মি হবে, খুব টেস্টি হবে, বাড়িতে নিশ্চয়ই বানিয়ে খাবেন। জলটা ফুটে গেল, এবার আমি ম্যাগিটা দিয়ে দেব। দেখেন ম্যাগি কেটে রেখেছি, এবার দিয়ে দেব। ওয়াও, চারটা প্যাকেট একসাথে দিয়ে দিলাম। মিক্সড করে হয়ে গেল, আমি আবার এক এক করে মশলা দিয়ে দেব। বেশি সময় দু মিনিটের কাম, আপনারা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খাবেন, খুব টেস্ট হয়, খুব সুন্দর আমি সৃষ্টি করলাম। এবার আমি এক এক করে মশলা দিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা কেটে। হয়ে গেল, আপনাদের খেয়ে অবশ্যই বলবো কিরকম হয়েছে আমার ম্যাগি। আমার এই দেশি রান্না চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব কিন্তু ভুলবেন না। ম্যাগি রেডি, তো আমি আর একটু বাটার দিয়ে দেবো। বাটারটা মিক্সড করে নেব, ওটা মিক্স করে দিলাম। আহা, এই সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর হয়েছে। এটা আপনারা বিকালে বানিয়ে খেতে পারেন, সকালে বানিয়ে খেতে পারেন, টিফিনে দিতে পারেন। ওয়াও, সুন্দর গন্ধ। আমার ম্যাগি রেডি। এবার আমি যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম, দেখেন ঝুরঝুরি করে ফ্রাই করে রেখেছিলাম, এটা আমি ম্যাগির উপরে দিয়ে দেব। আলুটা দেওয়া কমপ্লিট, আমি আবার সস দেব। করে সস দেব,
গেলো। ওয়াও, দেখেন কি সুন্দর হয়েছে। ওয়াও, আমি এখন খাবো। রেডি হয়ে গেল আমার ম্যাগি দিয়ে পটেটো, ম্যাগি পটেটো। এবার আমি খেয়ে বলছি কিরকম হয়েছে। টেস্ট হয়েছে, খুবই টেস্ট হয়েছে। আপনারা নিশ্চয় বাড়িতে বানিয়ে খাবেন, খুবই টেস্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার দেশি রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।